আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দর্শক আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দর্শক তো দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দর্শক আমি আপনাদের মাঝে প্রতিনিয়তই নতুন নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি শেয়ার করার চেষ্টা করি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করি তো দর্শক তার ধারাবাহিকতা আজকেও খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি যদি আপনি মিস করেন তাহলে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও মিস করতে যাচ্ছেন তো আপনাদের সকলের কাছে একটি অনুরোধ যে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তো আশা করি আজকের ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর রহমাতে আপনি উপকৃত হতে পারবেন তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আজকের ভিডিও রসিলে উপকৃত করুক এবং আমাদেরকে আজকের ভিডিওর ফজিলত আমাদেরকে আল্লাহ দান করুক তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় আমরা তো দর্শক আমরা চলে আসলাম মূল ভিডিওতে দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ কতটা ফজিলতপূর্ণ কতটা প্রয়োজনীয় তো দর্শক দোয়াটি হলো কি সেটা আগে বলি আজকের দোয়াটি হচ্ছে রাজত্ব লাভ করার দোয়া খুব একটা ইন্টারেস্টিং দোয়া তাই না রাজত্ব লাভ করার দোয়া তো ভিডিওটি শুরু করার আগে আরেকটা কথা বলিনি এখানে আমরা শুধু দোয়াটাই দেখতে পাচ্ছি এবং বাংলা উচ্চারণ দেখতে পাচ্ছি তো দর্শক আমরা প্রথমে দোয়াটি শিখবো এবং বাংলা এবং আরবি দোনোটাই তারপরে আমরা কি করবো এই দোয়াটির যে ফজিলত আছে সেই ফজিলতটি আমরা দেখব কখন দোয়াটির অর্থ এবং ফজিলত আমরা ভিডিও শেষ অংশে দেখব তাই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের بسم الله الرحمن الرحيم ربي غفر لي وحب لي ملكا لا يبت لا ينبغي لأحد من بعدي إنك أنت الهوة وحاب رب اغفر لي، رب اغفر لي وحب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب، رب اغفر لي وحب لِي Mulka la yang bagi. Li ahadim min ba'adi. Innaka antal wahhab. Ucapan bangla. Rabbi gufirli. Wahab la Mulka la yang bagi. Li ahadim min ba'adi. Innaka antal wahhab. তো দর্শক আশা করি বুঝতে পেরেছি এবারে আমরা এর অর্থ এবং ফজিলতটা জেনে নিব তো চলুন তাহলে দেখে নেওয়া যাক অর্থ এবং ফজিলত কী আছে তো দর্শক অর্থটা কী আছে আমরা দেখি অর্থ হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো আমাকে এমন রাজত্ব দাও যে আমার পরবর্তী কারো পক্ষে লাভ করা সম্ভব হবে না নিশ্চয়ই তুমি সর্বশ্রেষ্ঠ দানশীল সুবাহানি অভিহাম দেহি দর্শক বুঝতে পেরেছি আমরা আশা করি এবং বুঝাতে পেরেছি যে কত বড় একটি পাওয়ারফুল এবং কত বড় একটি শক্তিশালী ফজিলতপূর্ণ দোয়া আল্লাহ রবুল আলমিন এই দোয়ার ছিল আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের রাজত্ব দান করুক দুনিয়া আখরাতের দন ও জাহানের কামিয়াবি দান করুক তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সেকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ